সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে গাজন উৎসব। গাজনকে ঘিরে আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলের মানুষজন মেতে উঠেছে এই মেলায়। মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি দেখা গেল বাতানলের হাটতলা সংলগ্ন শিব মন্দিরে, যেখানে গাজন হয় মঙ্গলবার ফল। সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণের সমস্ত সন্ন্যাসীদের দেখতে পাওয়া গেল। বাতানলের গাজনের ইতিহাস না বললে বোধ হয় ভুল হবে। আজ থেকে 100 বছর আগে এই গাজন মেলার সূচনা হয়েছিল। বুধবার রাতে গাজনের শুভ সূচনা হয় শিব পার্বতীর বিয়ের মধ্য দিয়ে। গাজন উপলক্ষে 3 জায়গায় পুজো অনুষ্ঠিত হয়: শিব মন্দির, জলেশ্বর মন্দির এবং উত্তর দিকে বুড়ো রায়ের মন্দিরে। শিব ও দুর্গার বিয়ের দিন থেকে শুরু হয় রাত গাজন, শুরু হয় বাজি প্রদর্শনী। রাত গাজনের শেষ হলেই ভোর থেকে শুরু হয় বানফোড়া। দিন গাজনের দিন বিকেলে শুরু হয় সং। বাতানলের গাজনের সং বিখ্যাত। সং দেখতে হাজার হাজার মানুষ এই গাজনতলায় এসে ভিড় জমান। এর পাশাপাশি চড়কও অনুষ্ঠিত হয়। এই অঞ্চলের গাজনকে কেন্দ্র করে আশেপাশের 4-5টি গ্রামের মানুষ সামিল হন এই উৎসবে। দেখুন বিস্তারিত। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। আমরা যতদিন জন্মেছি দেখে আসছি এই গাজন, মোটামুটি ধরুন আমাদের যারা উপরের দিকে আসেন বয়স্ক, ওনাদের কথা অনুযায়ী প্রায় 100 বছরের পুরাতন এই গাজন। গাজনে কী কী হয়? গাজনে ওই তো আমাদের যেসব সন্ন্যাস হন মোটামুটি 120-130 এরকম, এবছর 118 জন হয়েছেন। ওনারা ওই সকালের দিকে যেটা প্রথম রাত গাজন যেটা শুরু হয়, রাত গাজনে প্রথম হয় শিবদুর্গার বিয়ে। শিবদুর্গা বিয়ের পর মঞ্চে ওই যে অনুষ্ঠান হয়, ওখানে ওই মঞ্চ আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান এই সমস্ত হয়। তারপর ভোরের দিক থেকে সন্ন্যাসদের প্রোগ্রাম শুরু হয়, কী কী হয়, ঘোড়া। তারপরে একটু বেলাতে শুরু হয় সালেবর, কাটারি সন্ন্যাস, যিশু। তারপর বিকালের দিকে কপালিটা তো ভোরের দিকে হয়, আচ্ছা এবার বিকালের দিকে হয় চড়ক আর সং হয়, এই সমস্ত বিকালে অনুষ্ঠান থাকে। সংটা কবে হয়? দিন গাজন বিকালে। পুজো কখন শুরু হয়? পুজো তো আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, আজ ফল দিন। এর আগেই শুরু হয়েছে, ঘট উঠেছে, উঠেছে। আজকে পুজো হবে সন্ধ্যের দিকে, গামা গাছ কাটা হবে আজ সন্ধ্যায়। বাজি টাজি প্রদর্শন? বাজি প্রদর্শন ওই রাত গাজনে শিবদুর্গার বিয়ে যখন বেরোবে তখন বাজি প্রদর্শন হবে। আমরা গাজনের হচ্ছে মানে শিব মন্দির ছাড়া আরও কোন কোন মন্দিরে পুজো হয়? আমাদের এইদিকে আছে বুড়ো রায়ের মন্দির, আর ওখানে দক্ষিণ দিকে আছে ধর্মরাজ, তাই যাত্রা সিদ্ধি। আর এখানে আছে মন্দির, ওটা মেরামত হচ্ছে, উদ্যোগ করে হচ্ছে। আমার নাম অরূপ নাথ। গাজন কমিটির কোনো কি পদে কিছু আছেন? মোটামুটি এই না না সেক্রেটারি আমাদের বিকাশ রায় মন্ত্রুদা, বা কোষাধ্যক্ষ আছে আনন্দ পাত্র। কিন্তু এদের সকলের অনুরোধে, সন্ন্যাসদের বা এদের সকলের গ্রামের অনুরোধে আমি খাতা ক্যাশটা নিই। থ্যাংক ইউ। কাল থেকে গাজন শুরু হচ্ছে, কি বলবেন? এই গাজন শুরু হচ্ছে বলতে এখানে খুব ঘোরাফুরি চলে। পরশুদিন রাত, পরশুদিন রাত গাজন, কালকে কালকে রাত গাজন, আজকে ফল, গামার গাছ কাটা হবে। তারপরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জোরে বলুন, জোরে বলুন,
দোলা হবে, তলায় আগুন জ্বলবে, দুজন দোলাবে, লোক যাবে ওইখানে, গামার গাছ কাটটা দেওয়া হবে, গামার গাছ কেটে নিয়ে এসে ট্রেনে খাটাখাটুনি হবে সন্ন্যাসীদের, তারপর দিনে সারাদিন উপর কাল গাছ গাজন করবে বেলা দেড়টা দুটো বাজবে। আজকে মোটামুটি ফল খাবে সব, বারোটা বাজলে ফল খাবে রাত বারোটা, এবার কালকে যে রাত বারোটা ফলটা খাবে সারাদিন পশুদের একটা বেঁচে যাবে আপনার, তারপর দিন একটা সময় খাওয়া দাওয়া, জলও পাবে না, ফলও খেতে পাবে না, ঘোরাফুরি চলবে, পান ফোড়া চলবে, কতজন সন্ন্যাস আছে? আমাদের সন্ন্যাস আছে 119। এই বছরে কি মানে না বাড়ে, এই বছর কি কমেছে? 19 হয়ে যায়, 80 কোনোদিন 40 হয়ে যায়, কোনো বছর 50 হয়ে যায়, 180। হ্যাঁ এই বছরে কম কি? হ্যাঁ এই বছরে কম কম। আপনার নাম? মারা যাচ্ছে, আমার নাম দেবপাল। কত বছর ধরে করছেন? আমার ধরো 32 বছর। আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।